রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত যে তাকে ডিফেন্ড করবার জন্য আমার মতো কোনো লিলিপুটের প্রয়োজন নেই। কিন্তু তা সত্ত্বেও বলছি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ কার্যত সমার্থক। কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন, যে কোনো বিপরীত পরিস্থিতিতে বিভিন্ন সরকার সংঘকে আমন্ত্রণ জানিয়েছে এবং সংঘ সেই কাজে কখনো স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এবং কখনো সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েছে। সে পাকিস্তানের কবল থেকে প্রায় কাশ্মীরকে রক্ষা করতে যখন রানওয়েতে বরফ কাটার প্রয়োজন ছিল তখনও সেখানে আরএসএস ছিল, চীনের যুদ্ধের সময় গোটা দিল্লির যে ট্রাফিক সেই কন্ট্রোল করবার দায়িত্ব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দেওয়া হয়েছিল এবং তাতে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী 26 জানুয়ারি কুচকাছে আরএসএসকে আমন্ত্রণ জানিয়েছিল। 1971-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে তার প্রেক্ষিতে বিভিন্ন সীমান্তবর্তী বাংলার জেলায় যে সমস্যা তৈরি হচ্ছিল সেখানে সাহায্য করবার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি নিজে স্টেটমেন্ট করেছেন যে দেশভাগের পর উপার থেকে যখন মানুষ চলে আসছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কাজ করছে তাদের বাসস্থানের জন্য, তাদের অন্য সংস্থানের জন্য দিল্লির বুকে যা আমি দেখছি তা প্রশংসনীয় বর্ণনা। সেই সংগঠনের সঙ্গে রাজনীতির সম্পর্ক যারা খোঁজেন তারা ভুল করছেন। তবে হ্যাঁ, এটা ঠিকই, যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন, জরুরি অবস্থা জারি করেছিলেন, ভারত আত্মাই যখন ধ্বংস হয়ে গেছিল, কারণ এই মাটি ছিল বহিস্তবাদের মাটি, সব মত সব পথের মাটি, তো সেটাকে রক্ষা করবার জন্য আরএসএস সত্যাগ্রহ করেছে, সেই সরকারের বিরুদ্ধে আচরণ করেছে। 71-এর যুদ্ধে তাদের ভূমিকার কথাও জানুন, সত্য 75-এর জরুরি অবস্থা বিরোধী অবস্থানও সত্য। সুতরাং আর সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবকরা আছেন, থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে হিন্দুত্ববাদের কথা আমি আবার বলছি, হিন্দুত্ব কোনো বাদ নয়, হিন্দুত্ব একটা জীবন পদ্ধতি, হিন্দুত্ব বলে কোনো ইজম নেই। যদি সবসময় সাভারকারের অবস্থানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবস্থানকে এক করে দেওয়াটা উচিত নয়, এটা ভিন্ন বিতর্কের বিষয়। যারা বলছেন তারা বিষয়টা বোঝেন না, আরএসএস কি চায় এবং আরএসএস কি করতে পারে এটা যখন এই বিরোধীরা বুঝতে পারবেন তখন আরএসএস মানুষের মনে সমাহিত হয়ে যাবে এবং ভারতীয় সমাজ জীবনে আরএসএস মিশে যাবে, বিলুপ্ত হয়ে যাবে সমাজের মধ্যে। প্রতিবন্ধকতা তুলে নেওয়া হলো, এর আগে অটল বিহারী জি বাজপেয়ী যখন সময় ছিল তখন তোলা হয়নি, গত 10 বছর নরেন্দ্র মোদী সরকার ছিল দেশে তখনও তোলা হয়নি, তৃতীয়বার ক্ষমতায় এসে কেন কি দরকার পড়লো এই প্রতিবন্ধকতা? এই প্রতিবন্ধক সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়, সংকেত শতবর্ষ হতে চলেছে, সেই জন্য প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে বিজেপির যে অ্যাপ্রন্টিং আছে সেটা তো কোনো সময় কাটা যাবে না। বহু মানুষ আছেন যারা ছোটবেলায় সঙ্গের শাখায় গিয়েছেন, পরবর্তীকালে অন্য রাজনৈতিক দল করেছেন, আবার অনেক অন্য রাজনৈতিক দল থেকেও আরএসএসের অবস্থানকে সমর্থন করে। আরএসএসের অবস্থান মত পথ কোনোটা রাজনীতির দ্বারা প্রভাবিত নয়। কালকে বাজেট আছে, বাজেটের প্রত্যাশা সাধারণ মানুষের এই মুহূর্তে চরমে। তৃণমূল দাবি করছে যে রাজ্যের একাধিক প্রকল্পে বকেয়া রয়েছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বকেয়া রয়েছে, বাজেটে যেন তার প্রতিফলন দেখা যায় তারা দাবি করছে। সরকার তো আবেগ দিয়ে চলে না, সরকার কোনো অনুভূতি প্রবণ মানুষকে দিয়ে চলে না, আর বাজেটও সেভাবে তৈরি হয় নির্দিষ্ট আর্থিক পরিসংখ্যানের ভিত্তিতে, সরকারের অতীতের ঘোষিত অবস্থান এবং নীতিতে, এবং একই সঙ্গে যে দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারে এসেছে তাদের ম্যানিফেস্টো। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কেউ বলেন যে আমি টাকা নেব কারণ এটা আমার অধিকার,
কিন্তু আমি হিসাব দেব না, কারণ ওটা আমার অভ্যাস নয়, তাহলে তো সরকারের কিছু করার থাকবে না। আমরা কোনো বিমাতৃসুলভ আচরণ হোক কোনো রাজ্য সরকারের সঙ্গে, এটা অন্তত বিজেপি চায় না। মানে সর্বভারতীয় রাজনৈতিক দল, আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে, এবং আমরা মনে করি কেন্দ্র রাজ্য যুগ্ম সহযোগিতার মধ্যে দিয়েই, সমন্বয়ের মধ্যে দিয়েই এই দেশের আর্থসামাজিক উত্তরণ সম্ভব। যে রাজ্য যত বেশি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছেন, যত বেশি পরস্পর মত বিনিময় করছেন, সেখানে উন্নতি বা উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এখন কিছু সংঘর্ষের পথ যারা বেছে নেবেন, যারা মিথ্যা অপপ্রচারের পথ বেছে নেবেন, আর কিছু হিসাব দেবো না কথা বলবেন, তো সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। কারণ কেন্দ্রেও তো অ্যাকাউন্টেবল, কারোর না কারোর কাছ থেকে সিএজি ফেস করতে হয়, সেটাও সবাই বোঝেন। ভোটের ফল বেরোনোর পর আপনাদের দলের একাধিক সিনিয়র নেতা দলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি দিলীপ ঘোষ বলেছেন যে সংগঠন আন্দোলন এটা করলেও ভোট কি করে করাতে হয় সেটা বিজেপি জানে না। এবারে এই একই কথা এবারে বলছেন অর্জুন সিং। তো সেক্ষেত্রে কি কোথাও আপনাদের ফর্মুলা বলা বদলাচ্ছে আগামী দিনে ভোট কি করে করাবেন, কিভাবে করা উচিত, তা নিয়ে কি বিজেপি কোনো ভাবনা চিন্তা? দেখুন, একজন একজনের মতো করে বলেছেন। দিলীপ ঘোষ যেটা বলতে চেয়েছেন বা অর্জুন সিং যেটা বলছেন, সেটা হলো যেভাবে এখন পশ্চিমবঙ্গের ভোট হয়, সেই ভোটটা তো আমরা করাতে জানি না, কারণ ওই ভোট আমাদের করাতে আমাদের দল, যতদিন আমি দলে আছি 40 বছরের বেশি সময় আমাদের শেখায়নি। আপনি তো বলুন, ভারতবর্ষের কোনো জায়গায়, ধরুন মধ্যপ্রদেশে দীর্ঘদিন বিজেপি সরকারে আছে, অনেক বুথে তো পার্টি হেরেছে, বিধানসভায় তো রেজাল আশাপ্রদ হয়নি, কিন্তু সেখানকার কোনো মন্ত্রী, সেখানকার কোনো নেতা দাঁড়িয়ে বলেছেন যে এই বুথ থেকে ভোট কম পেয়েছি, এখানে লাডলি লক্ষ্মী যোজনা আর হবে না, সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে? এইভাবে মানুষের খিদা, মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে, প্রান্তিক মানুষের অসহায়তাটাকে হাতিয়ার করে কি করে ভোট করতে হয়, এই শিক্ষাটা বিজেপির নেই, এই ভোটটা বিজেপি করতে জানে না। রাজ্যপালকে ছাড়াই এবারও শপথ, কাল বিধানসভায় 4 জয়ী প্রার্থী শপথ নেবেন, নিয়ম মেনেই শপথ হবে, কিন্তু রাজ্যপাল থাকবেন না বিধানসভা। নিয়ম মেনেই শপথ হবে, আমি প্রশ্নটা আমার কাছে পরিষ্কার নয়। মানে রাজ্যপাল এ নিয়ে কি তার কোনো মতামত দিয়েছেন? সাধারণত রাজ্যপাল থাকেন, শপথ গ্রহণ করান, কিন্তু রাজ্যপালকে নিয়ে যে বিরোধ চলছে সেই আবহে আবার, প্রথম কথা হচ্ছে আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপাত্র নই, কারণ আমরা অন্নপ্রাশনেও ছিলাম না, আমরা হাতে খড়িতেও ছিলাম না। এখন প্রশ্ন হলো যে সংঘাত দেখা দিয়েছে এটা অনভিপ্রেত, এটা কাঙ্ক্ষিত নয়। আর আমাদের যিনি বর্তমানে স্পিকার আছেন বিধানসভার, উনি এই যুগের ধৃতরাষ্ট্র, আমরা আগেও বলেছি, উনি কৃষ্ণ কল্যাণীকে, মুকুল রায়কে, বিশ্বজিৎ দাসকে, আর যারা যারা আছেন আমাদের দলে যারা বেড়াতে এসেছিলেন, এদের সকলকেই উনি বিজেপি ভাবেন, এদের মধ্যে তৃণমূলের ছবি উনি দেখতে পান না। যে রাজ্যপালের সম্পর্কে স্পিকার বলেন যে ভবিষ্যতে যদি বিধানসভায় আসতে হয় আমার অনুমতি নিয়ে আসতে হবে, যিনি সাংবিধানিক প্রধান, এই সম্পর্কে যদি সাংবিধানিক একটি পদে থেকে কেউ এই মন্তব্য করে, সেখানে তো আর সেটাকে কনস্টিটিউশনাল ক্রাইসিস বলা যায় না, বলা যায় যে সাংবিধানিক পরিকাঠামোটাই সেখানে কার্যত নেই। সেখানে এদের এই বিবাদ আর তাদের মধ্যে বার্তালাপ কোন পর্যায়ে পৌঁছে, এই নিকটা উৎসাহ আমাদের মধ্যে নেই। এখন যিনি সংবিধানের কাস্টোডিয়ান তিনি চিন্তা করবেন। সমিকদা, আপনি জানেন যে রাজ্যে মুরগি ব্যবসায়ীরা ধর্মঘট করছে, তারা এরপর আলু ব্যবসায়ীরা ধর্মঘটের পথে যাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘটের ডাক দিচ্ছেন এবং রাজ্যবাসী আশঙ্কা করছেন যে এর ফলে আলুর দাম বাড়তে পারে, তাদের বক্তব্য কি, দাবি কি? না, সাধারণ মানুষ ভয় পাচ্ছে যদি আলু ব্যবসায়ীরা, আলু ব্যবসায়ীরা কেন ধর্মঘটে যাচ্ছে, ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দিচ্ছে রাজ্য সরকার, এটা অভিযোগ। তো এই সরকার তো কৃষক বিরোধী সরকার, এই সরকারের কাছে যেটা আছে কৃষকদের জন্য সেটা হলো ধর্মতলায় হোর্ডিং আছে আর কিছু নেতাদের বক্তৃতা আছে যে কৃষকদের আয় আমরা 3 গুণ বৃদ্ধি করিয়েছি। আজকে আলু চাষিদের সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে তৃণমূল সরকার, একাধিক আলু চাষি আত্মহত্যা করেছে, যেগুলোকে পরকীয়া প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক, কখনো ওই পারিবারিক অস্বস্তি, অবসাদ, ঋণজালে জর্জরিত বলে কাটিয়ে দেন। আসলে এই সরকারের নীতিই আজকে পশ্চিমবঙ্গের আলু চাষীদের ধ্বংস করেছে, আর মুরগি ব্যবসায়ীর উপরে গুলি চালিয়েছে, মাছ ব্যবসায়ীর উপরে গুলি চালিয়ে দিয়েছে,
এরপরে দুধ যারা বিক্রি করেন তাদের চিন্তা করতে হবে, তাদের এবার তারা ভয় আছে। গতকাল 21 জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত জয়ী হবেন তত বিনয়ী হতে হবে, তত নত থাকতে হবে। এবং জ্যোতি বসু আগে বলতেন এবং আমাদের আরো বিনয়ী হতে হবে, মানুষের কাছে যেতে হবে। জ্যোতি বসু বক্তৃ দেন তৃণমূলের বিনয় সেটা মানুষ জানে, তৃণমূলের ভালোবাসা আর পশাইয়ের ছাগল পশা দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। দলের কর্মী সমর্থকদের আচরণ কেমন হবে যখন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন 21 জুলাই মঞ্চ থেকে? দেখো প্রথম কথা হচ্ছে 21 একটা খোলা মঞ্চে যখন কোন রাজনৈতিক দল বক্তৃতা করে তার উদ্দেশ্য কি থাকে? মানুষকে বার্তা দেওয়া, যারা শোনে দলের কর্মী নয় পথচারীদের শোনানো বা সেখান থেকে রাজ্যবাসীকে শোনানো। আর যে কথাগুলো কালকে আমরা শুনলাম মঞ্চ থেকে সেগুলো তো দলের আভ্যন্তরীণ বিষয়, এটা তো বন্ধ ঘরে নিজের দলের কর্মীদের বলতে হবে। আসলে এটা দল নয় একটা কোলা বাজার, তো সেখানে যে যার মুছে গুছে নীতিজ্ঞানের কথা বললে চোরানা শোনে ধর্মের কাহিনী ওগুলো কে শুনবে? মুখ্যমন্ত্রী বলেছিলেন কাঠমানি বন্ধ, বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন এখন অন্যান্য ইস্যু থেকে আপনাদের দৃষ্টিকে দূরে সরানোর জন্য, যে জর্জ ফার্নান্ডেজের বিরুদ্ধে বক্তব্য রেখে উনি এখানে পদত্যাগ করে চলে গিয়ে কলকাতায় হোর্ডিং লাগিয়েছিলেন, ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা, তাকেই আবার 21 জুলাই মঞ্চে ডেকেছেন। এখন আবার জাত পাতের রাজনীতি যারা করে তিলক তারাজু আর তলোয়ার ইনকামারের জুতের চাঁদ তাদের এখন ধরেছে ওখানে নিয়ে গেছে। উনি কখন কাকে ধরবেন আর কখন কাকে ছাড়বেন এ তো ঈশ্বরই জানে না, একমাত্র উনি জানেন। না প্রশ্নটা ছিল অন্য, যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ পানিহাটি এলাকায় পুরসভা এলাকায় তৃণমূলে আবার গোষ্ঠী সংঘর্ষ হয়েছে এবং দেখা যাচ্ছে যে একদল কর্মী আর একদল কর্মীকে মারধর করছে এবং আক্রান্ত কর্মী সমর্থকরা তারা আবার অফিসে ভাঙচুর চালাচ্ছে। গতকাল তৃণমূল তো কার্যত সেই অর্থে কোনো রাজনৈতিক দল নয়, অন্তত তাদের আচরণ তাদের রাজনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থানগত পরিবর্তনের মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনি তাকে সমর্থক করতে পারবেন না। রাজনৈতিক দলের যে সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান দেয় তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল থাকবে গোষ্ঠী থাকবে, আর গোষ্ঠী থাকলে সেখানে সংঘর্ষ হবে। তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা, শুধু বোমাবাজি হবে ভাঙচুর হবে, এটাই তো তৃণমূল। একদিকে বলেছেন কি লোভ করবেন না কর্মীদেরকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিজের জন্য ভাববেন না কর্মীদের জন্য ভাববেন রাজ্যের জন্য ভাববেন। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুদ্ধিকরণে ডাক দিয়েছিলেন 21 জুলাই মঞ্চ থেকে, কিন্তু কোনো লাভ হয়নি। আপনার কি মনে হয় এখন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া স্টার্ট করতে চলেছে যেটা গতকাল আমরা শুনলাম সেটাতে আপনি কি মনে করেন কোনো কোনো কিছু প্রভাব পড়বে টিএমসির উপর এই শুদ্ধিকরণ প্রক্রিয়া স্টার্ট? আপনি যদি এই কথাটা পশ্চিমবঙ্গের কোনো প্রত্যন্ত গ্রামে গ্রামবাসীর কাছে গিয়ে বলেন যে তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণের কথা বলছে, হয় তিনি মহিলা হলে মাথায় ঘোমটা টেনে উল্টো দিকে চলে যাবেন, আর নয় আপনার কথা এত জোরে হাসবেন যে আপনি নিজেকে অসুস্থ মনে করবেন। তৃণমূল আর শুদ্ধিকরণ এর থেকে বড় যোগ হতে পারে না, এটা একটা শতাব্দীর ছেঁড়া তামাশা। সুমিতা গতকাল তৃণমূল নেত্রী বলেছেন কি মঞ্চ থেকে বলছিলেন কি গতকাল তিনি বলছিলেন কি বৃষ্টি গায়ে পড়লে চলে যায় কিন্তু নোংরা জল দূরতে থাকলে দাগ 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 লেগে থাকে আর কি নোংরা জল, সেটা তৃণমূল নেত্রী গতকাল যখন ভিজে ভিজে তিনি বলছিলেন। আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তিনি বিকালে ভোরের ফুল ফোটাতে পারেন, যিনি খড়গপুরে বসে ঝড়ের গতিবেগ পরিবর্তন করে দিতে পারেন, যাদের গায়ে কালি লেগে গেছে তাদের উনি মঞ্চে দাঁড়িয়ে বাঘ বলে সার্টিফিকেট দিতে পারেন, যাদের উনি বোমাবাজ বলে প্রতিষ্ঠিত করে দিতে পারেন তাদেরই আবার বিধানসভায় টিকিট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দিতে পারেন। সুতরাং আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি অন্য কাউকে তুলনা করবেন না, তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন, তার বিষয়টাই অন্য। গতকাল তারা সতর্ক করেছেন দুর্নীতি নিয়ে, দলের মধ্যে যারা দুর্নীতি করবে তাদেরকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু এর আগে আমরা দেখেছি সমীক্ষা কি কোনব্রত মন্ডল হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক বা শাহজাহান শেখের পাশে তারা দাঁড়িয়েছেন। দুর্নীতি এবং তৃণমূল একটা সমার্থক শব্দ, তৃণমূল দুর্নীতিকে কার্যকর শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভ এটা নিয়েই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল কিনা এটা নিয়ে কয়েক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা গবেষণা করে। তৃণমূলের মানুষ কাছ থেকে যখন মানুষ দুর্নীতির কথা শোনে তখন সে মানুষ নিজে থেকেই তার সিদ্ধান্ত নিয়ে নেয়। তো একটা 21 জুলাই একটা খেলামেলা ছিল, উৎসব ছিল, ওখানে কিছু বলতে হবে বলেছেন। কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা কোনো প্রবঞ্জকতা জনমনে নেই, এমনকি ওগুলো শোনার উৎসাহ তৃণমূলের
কাজ থেকে মানুষের নেই। কিন্তু এটা তো মানবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা গতকাল বলেছেন যে যারা যাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল বেরিয়ে গেছিল তারা যদি ফেরত আসতে চায় তাদেরকে আসতে দেবেন, কিন্তু তাদেরকে ছড়ি ঘড়ানো দেওয়া হবে না। খুব সম্ভবত তিনি রাজীব ব্যানার্জি বা জ্যোতি বা আপনার এই জয়প্রকাশ মজুমদার বা সব্যসাচী দত্তর কথা বলছেন। তৃণমূলে ছিলেন, উনি কংগ্রেস থেকে বিজেপিতে এখনো ঘুরে গেছে। এখন এই সমস্ত কথাবার্তা না বলে একটা কথা উনি আগে বলুন না, যে ওই কোন সহায়কের যে তদন্ত হওয়ার কথা ছিল যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বনমন্ত্রীকে যখন ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তিনি যখন এসে এখানে বলে গেছেন, তো সেই তদন্তটার কি হলো? আর উনি এটাও বলুন যে মুকুল রায় যে তথ্য দিয়ে গেছেন তাদের পরিবার সম্পর্কে, একদম বিভিন্ন জায়গার নোটারির রিপোর্ট সিগনেচার করে বিজেপি অফিসে দিয়ে গেছেন, সেটার সম্পর্কে তাদের কাছে বলুন। মানুষের বিধানসভার উপনির্বাচনের মার্জিন প্রমাণ করে দিচ্ছে কিভাবে তারা জিতেছেন, এটা মানুষকে নতুন করে বোঝাবার প্রয়োজন নেই। এগুলো হয়, তো সিপিএম এ যখন ছিল তখন সিপিএম একভাবে দেখিয়েছে, তৃণমূল আর একটু কদর্য ভাবে আর একটু আক্রমণাত্মক আরো অসহিষ্ণু ভাবে সেটাকে দেখাচ্ছে। যখন চলে যাবে তখন চাল আর ডাল মিশিয়ে বাড়িতে বসে বসে পেছে আলাদা করবে, এটাই তখন তৃণমূল কর্মীদের। তিনি তো বলছেন যে এমএলএ বা পঞ্চায়েত বা কাউন্সিল লিড দেওয়াই নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে লোকসভা ইলেকশনে। বিশেষ করে লোকসভা ইলেকশন যে হয়ে গেল সেটাতে তিনি বলছেন কি কাউন্সিলর এলাকা হোক বা পঞ্চায়েত এলাকা হোক বা এমএলএ এলাকা হোক, যদি সেখানে লিড না পায় টিএমসি আমাকে ভোট দিতে হবে নাহলে তোমাকে এখান থেকে উচ্ছেদ করে দেবো। মানুষের উপর যাদের আস্থা না থাকে, গণতান্ত্রিক ব্যবস্থাটাই যাদের বোধগম্যের বাইরে, তারাই এ ধরনের বিবৃতি দেয়। আর তৃণমূলের বক্ত রাজনীতিটাই তো এটা, যে বুথে লিড চাই, তার জন্য যে কোনো ভাবেই দিতে হবে। সে শঙ্করাড্য বুথে লিড দিতে পারতো, অনুব্রত মণ্ডল দিতে পারতো, শেখ শাহজাহান দিতে পারতো, এখন আপনারা সব কাদের কাদের নাম বলছেন, জেপিসি কেপিসি এরা দিতে পারতো, ওদেরই বাজার। কিন্তু সমীপ দায়ের আগে আমরা দেখেছি 21 জুলাই থেকে বিশেষ করে তিনি বিজেপিকে টার্গেট করতেন বা কংগ্রেসকে টার্গেট করতেন বা সিপিএমকে টার্গেট করতেন, এবার শুধু টিএমসি নিয়ে তাদের বেশি ডিসকাশনের মধ্যে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের গতকালের স্পিচে বেশিরভাগ ছিল দলকে নিয়ে বেশি বার্তা, আপনাকে বেশি আক্রমণ করা হয়নি বা সিপিএমকে বা কংগ্রেসকে খুব একটা। কি করবে দলের লোক যদি গভীর রাতে খালি বিজেপিকে ফোন করতে থাকে? দলের লোকেরা যদি বিজেপি মুখপাত্রকে এক মন্ত্রী আরেক মন্ত্রীর বাড়ির জিনিসপত্র কেনার বিল সাপ্লাই করতে থাকে, দলের নেতারাই যদি তাদের দলের আভ্যন্তরীণ তথ্য বিধায়কের হাতে তুলে দিয়ে বিধানসভায় তুলতে বলে, তাদের দলের নেতারাই যদি শুভেন্দু অধিকারীকে বিভিন্ন প্রশাসনিক ইনফরমেশন প্রোভাইড করতে থাকে, তাহলে সেই জন্য তাকে বলতে হবে, তিনি তো জন্মদাত্রী, দলের জন্মদাত্রী তিনি, তার কাছে দলটা শিশুর মতো, মা হিসাবে তিনি যেটা বলার তিনি বলেছেন, তিনি তো বুঝতে পারছেন যে দলের সময় শেষ। সেদিকটা শেষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি জেলে যান দুর্নীতির অভিযোগে, তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাকে কেন গ্রেপ্তার করা হবে না, এই দাবি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। আজকে সংসদেও রাহুল গান্ধী সহ অন্যান্যরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া এই দাবি। এর একমাত্র প্রতিক্রিয়া ঠিকঠাক দিতে পারে মোহাম্মদ সেলিম আর তাদের বেটার হাফ অধীর রঞ্জন চৌধুরী, রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, রামছাগলেরও দাঁড়িয়ে আছে, এ কি কথা! এগুলো সমস্ত কোনোটার সঙ্গে কোনোটাকে জোড়া যায়, আদালতের দরজা খোলা, ওখানে গিয়ে বলুন যা তদন্ত হয়েছে, আদালতের নির্দেশে হয়েছে, নজরদারিতে হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করেছে সেটাও নির্দেশে, গ্রেপ্তার করেছে তারাও নির্দেশে। উল্টে রোজ তো কোর্ট গালিগালাজ করছে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের, যে কেন তোমরা আমাদের খালি বারবার ছোট মাছ খাওয়াচ্ছ, কেন এই মাছে তো প্রচুর কাঁটা, কম দামি জিনিস আমরা খাবো না, আমরা বড় চেতলের মানে মাছের ছবি দেখতে চাই, সেগুলো কি হলো? কোর্ট বরঞ্চ বিজেপিকে ধমকাচ্ছে,
সমস্ত প্রশ্ন করছেন এখানে। দাদা, 21শে জুলাই এত কিছু হলো, তারপরে আজকে পানিহাটিতে আবার গোষ্ঠীদ্বন্দ্ব, দুই গোষ্ঠীর মধ্যে মারামারি। আবার 21শে জুলাই একটা উৎসব, আপনি আপনার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যান না, আপনি আপনার ছেলেকে নিয়ে দিল্লিতে কোনো মেলায় বেড়াতে নিয়ে যান না, তারপরে আপনার ছেলে যা কাজ করার সেটা করবে, ফিরে আসবার পরেই আপনার স্ত্রী যে রান্না করছেন তিনি তার রান্নার ধরনটা সম্পূর্ণ বদলে দেবেন, এটা কোনোদিন হয় নাকি? 21শে জুলাই একটা আছে, ওটা ছিল আগে, ওটা 21শে জুলাই ছিল, বলুন না 21শে জুলাই আসল কথা মুখ্যমন্ত্রীকে বলতে বলুন যে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্টটা কোথায় গেল, সেই কমিশনের রিপোর্টটা কোথায়, কোন বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেটা এগোলো না কেন, আগে সেই প্রশ্নের উত্তর দিন। যিনি গুলি চালনার অর্ডার দিয়েছিলেন সেই মনীষ গুপ্তকে তো মন্ত্রী বানিয়েছিলেন, রাজ্যসভার সদস্য বানিয়েছিলেন। 21শে জুলাইয়ের শহীদদের পরিবারের আবেগের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস, কার্যত আপনি 21শে জুলাই বলে কিছু নেই, 21শে জুলাই হচ্ছে একটা সবার মঞ্চ, ওইখানে লোকজন সবাই মিলে আসবেন, একটু দেখাশোনা হবে, কিছু ওই কবি সাহিত্যিক চেয়ারটার মশিন যারা পড়ে নিচে থাকবেন, হাত জোর করে দাঁড়াবেন, মুখ্যমন্ত্রী উঠবেন, তারপরে মোদীকে বলবেন, আর এরকম একটা মেলার মতো ব্যাপার। সমিকদা, আজকে ধর্মেন্দ্র প্রধান যখন বিরোধীদের তরফ থেকে তার পদত্যাগের দাবি উঠছে, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং তাকে দায়িত্ব নিতে হবে এমন দাবি উঠছে লোকসভায়, সেখানে ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 7 বছরে নিজের কোনো প্রশ্নলিখের ঘটনা ঘটেনি। একদিকে যখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বলছেন যে পেপার লিক হয়েছে, সেখানে ধর্মেন্দ্র প্রধান এটা বলছেন, সুপ্রিম কোর্ট প্রথম অবজারভেশনে পেপার লিকের কোনো ঘটনার কথা বলেননি। এখন সারা দেশ জুড়ে একটা তদন্ত হচ্ছে, সরকার একবারও বলেনি কথা যে আমরা দায়মুক্ত বা আমরা দায়িত্ব নিচ্ছি না, সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে জিরো টলারেন্স নিয়ে বিরুদ্ধে তদন্ত করছে, বহু মানুষ গ্রেপ্তার হচ্ছে এবং এটা র্যাকেট দীর্ঘদিন ধরে চলছে, এবং এর থেকে বহু অন্যান্য রাজনৈতিক দলেরও বিভিন্ন লোকের যোগসাজশের খবর পাওয়া যাচ্ছে, তো সারা দেশ জুড়ে তদন্ত হচ্ছে। এই তো দেখলাম একটা কলকাতার সংবাদ মাধ্যম সে একটা রেকর্ডিং মানে ফোনও চালিয়েছে যে কার সঙ্গে কথা বলছে, কলকাতায় বসে ডিল করছে, ডাক্তারিতে ঢুকিয়ে দেবে পিজি, তো এগুলো তো চলছে, তো সেটা নিয়ে যখন বিষয়টা সাব জুডিস, ওভারঅল একটা সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, তো সেখানে দাঁড়িয়ে এ ধরনের প্রশ্ন তুলে সময় নষ্ট করা। দাদা, আমার একটা প্রশ্ন আছে, রাজ্যে মদ বিক্রিতে রেকর্ড 2023-24 অর্থবর্ষে মদ বিক্রিতে আয় 18,851 কোটি টাকা, সাফল্যে প্রচন্ড উৎসাহিত আবগারি দপ্তর। এগিয়ে বাংলা, এটা তো আনন্দের খবর, মানুষ যদি কোনো কিছু খেয়ে আনন্দ পায় তাকে নিরানন্দ করবার তো কোনো প্রশ্ন নেই। পশ্চিমবঙ্গ তো ড্রাই স্টেট নয়, আর যে সরকারটা আছে সেই সরকারটা হচ্ছে আবগারি আর লটারির সরকার, এর বাইরে এই সরকার কিছু ডেলিভার করতে পারেনি, তো সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আপনার যে হিসেব দিয়েছেন আপনাদের নাকি ইলেকশনের আগের দিন বুথে বুথে মদ খাওয়াতে 50,000 কোটি টাকা খরচা হয়েছে, ইলেকশন লোকসভা ইলেকশনের আগে পশ্চিমবঙ্গের প্রত্যেক বুথে মদ সাপ্লাই দিতে আপনাদের নাকি 50,000 কোটি টাকা খরচ হয়েছে। ঠিক আছে।